প্রথমবার একই সিনেমায় তিন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী, যাদের মধ্যে দুজনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন। সিনেমাটির নাম মায়া দা লাভ, পরিচালনা করবেন জসিমউদ্দিন জাকির, আর সিনেমাটিতে বুবলির নায়িকারা হলেন সাইমন সাদিক, জিয়াউল রোশান, আনিসুর রহমান মিলন। এদের মধ্যে শুধু চোখ সিনেমায় এর আগে রোশানের সঙ্গে বুবলি স্ক্রিন শেয়ার করেছিলেন। সিনেমাটি প্রসঙ্গে বুবলি বলেন, দারুণ একটি কাজ হতে যাচ্ছে, ক্যারিয়ারের নতুন এক অভিজ্ঞতা। একসময় আমাদের ইন্ডাস্ট্রিতেও মাল্টিকাস্টিং সিনেমা হতো, বাজেট ও ব্যবসার কারণে ইদানিং তা দেখা যায় না। আশা করি সিনেমাটি এই সময়ের সফল এক উদাহরণ হবে, যাতে অন্যরাও এমন উদ্যোগ নির্মাণ করতে এগিয়ে আসেন। চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, মায়া দা লাভ হচ্ছে মাল্টিকাস্টিং সিনেমা। আমি খুব করে চাচ্ছিলাম এমন একটা সিনেমা অভিনয় করতে। ধন্যবাদ এই ছবির পরিচালক জসিমউদ্দিন জাকির ভাইকে এমন একটা সিনেমায় আমাকে কাস্টিং করার জন্য। সেখানে আনিসুর রহমান মিলন ভাইয়ের মতো দক্ষ একজন অভিনেতা আছেন, আরও আছেন আমাদের রোশান শবনম বুবলির মতো অভিনয় শিল্পী সহ আরও গুণী অভিনেতা অভিনেত্রী থাকবেন এই সিনেমায়। আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে এই সিনেমায়। আশা করি মায়া দা লাভ এর মধ্যে দর্শক নতুন টেস্ট পাবে। পরিচালক জসিমউদ্দিন জাকির এ ব্যাপারে বলেন, আপাতত মূল আর্টিস্টদের চুক্তি করা হয়েছে, প্রায় সব কিছু চূড়ান্ত, অন্যদের আর্টিস্টদের সঙ্গেও কথা চলছে। আশা করছি এ মাসের শেষ নাগাদ জানাতে পারব। জানা গেছে মায়া দা লাভ সিনেমাটির শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা এর আশেপাশে চিত্রায়ণ শুরু হবে। ব্রাদার প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন আনিসুর রশিক ভুঁইয়া। উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টলিউড ফিল্ম অ্যাওয়ার্ডসের সেরা অভিনেত্রীর পুরস্কার পান। মিল্লাত এমটিএম, সময় আর টাইম, বাংলাদেশ।